Dear students, welcome to the CPSCM College online class. This is Shoelmia, lecturer mathematics. Today I will discuss the MCQ part of Rajshahi Board 2019. This class is specially for English version. Okay. Last class we discussed MCQ of Rajshahi Board 2019. I'm already 2019 राजशाही बोर्डे एक थे के एगारो एमसीक्यू प्रश्न समाधान आमरा करेछि टुडे आई विल कंटिन्यू फ्रॉम 12 ओके आमरा आजके 12 थे के 25 এই এমসিকিউ গুলা সলভ করব অফ রাজশাহী বোর্ডের ওকে তাহলে আমরা প্রথমেই খেয়াল করো সবাই আমরা প্রশ্ন দিয়ে স্টার্ট করছি 12 নম্বর প্রশ্ন দিয়ে তো এখানে দিবেন কোশ্চেন ইজ তোমরা দেখতে পাচ্ছ যে 12 নম্বর কোশ্চেনে আছে হচ্ছে আমরা এখানে সবাই দেখো এখানে 12 নম্বর কোশ্চেনটা হচ্ছে লাইক দ্যাট ddx অফ log log 10 বেস x উই নো তোমরা একটা ফর্মুলা জানো ddx অফ আমরা একটা ফর্মুলা জানি সেটা হচ্ছে ddx অফ আমরা আগে বলেছিলাম যে আমরা এই এমসিকিউ সলভ করার আগে তোমরা অলরেডি এক্সপার্ট अबाउट যে ফার্স্ট পেপার আমরা ফার্স্ট পেপারের যে এমসিকিউ সলভ করতেছি অলরেডি তোমরা ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে অর্থাৎ পরীক্ষার্থী যারা আছো সবার জন্যই এই সিলেবাসটা অলরেডি কমপ্লিট এন্ড আমি ধরে নিচ্ছি সবাই এই ফর্মুলাগুলো জানো ঠিক আছে তার মানে আমরা ddx অফ log ফর্মুলা যেটা জানো ddx অফ log a বেস x রাইট ddx অফ log a বেস x এই ফর্মুলাটা তোমরা জানো सिंपली ddx অফ log a বেস x ফর্মুলা কি তোমরা নিজেরাই বলো 1 by x log a base e আমরা যদি এটা ডাইরেক্ট ফর্মুলা 1 by x log a base e রাইট তো এইবার এই জায়গায় দেখো তোমরা ddx অফ log 10 base x মানে a এর জায়গায় কত আছে 10 তার মানে রেজাল্টটা কি আসবে 1 by x log a এর জায়গায় হবে 10 10 base e তাহলে রেজাল্ট কোনটা পাচ্ছ দেখো 1 by x log 10 base e অর্থাৎ আমরা এখানে পাচ্ছি হচ্ছে আমরা অলরেডি দেখতে পাচ্ছো এখানে আমরা যেটা হবে রেজাল্ট সরি রেজাল্ট হচ্ছে 1 বাই x log 10 বেস e এখানে আমাদের রেজাল্ট আসছে b নাম্বার প্রশ্নটা হ্যাঁ সরি দেখো আমরা রেজাল্ট পাচ্ছি b নাম্বার রাইট b নাম্বারটা কেমনে পাচ্ছো কারণ এখানে কি আছে 1 বাই x log 10 বেস e ঠিক আছে এবার এবার কোশ্চেন নাম্বার 13 নাম্বারটা একটু লক্ষ্য করো সবাই কোশ্চেন নাম্বার 13 তাহলে এখানে 13 হচ্ছে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে হ্যাঁ তো ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে হচ্ছে 90 ডিগ্রি তার মানে এটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে তুমি জানো সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ রাইট তাহলে হাইপোটেনাস যেটা হাইপোটেনাস কত আছে √5 আই থিংক যে তোমরা সবাই খেয়াল করতেছো প্রয়োজনে তোমরা ফিগারটা তোমাদের খাতায় এঁকে নাও ওকে মানে তোমরা এই ফিগারটা তোমরা খাতায় যদি ড্র করো দেন তোমাদের বুঝতে আরো ইজি হবে ওকে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই 90 ডিগ্রির অপোজিটে যেটা আমরা যেটা বলি অপোজিট অথবা এটা যে হাইপোটেনাস বলি হাইপোটেনাস কত আছে √5 এরপরে দুইটা অ্যাঙ্গেল একটা আলফা এবং একটা থিটা যখন আমি অ্যাঙ্গেলটা চিন্তা করব থিটা ইন দ্যাট কেস ইট উইল বি দা বেস রাইট এন্ড ইট উইল বি দা পারপেন্ডিকুলার এন্ড দেন অ্যানাদার হচ্ছে হোয়েন ইন কেস অফ অ্যাঙ্গেল আলফা আলফা অ্যাঙ্গেলের জন্য তুমি এটাকে এইটাকে ধরতে হবে কি বেস আর এটাকে ধরতে হবে পারপেন্ডিকুলার ঠিক আছে ওকে আমরা দেখি তাহলে এখানে আছে কি tan থিটা দেখতে পাচ্ছ tan থিটা ইকুয়াল টু 2 ঠিক আছে তাহলে tan থিটা সমান যদি 2 হয় এই অবস্থায় tan থিটা ইকুয়াল টু 2 রাইট তো এইটার জন্য সবাই একটু খেয়াল করো tan থিটা সমান যদি 2 হয় তাহলে এই ট্রায়াঙ্গেলটা আমরা যদি দেখি থিটা হচ্ছে এটা অলরেডি বলেছি থিটার জন্য এটা হবে তোমার হাইপোটেনাস ঠিক আছে এটা হবে বেস এটা হবে পারপেন্ডিকুলার তার মানে tan থিটা সমান কি জানো পারপেন্ডিকুলার বাই বেস তাহলে পারপেন্ডিকুলার কত 2 বেস কত 1 2 বাই 1 মানে কি 2 তাহলে দিস ইজ কারেক্ট আমরা স্টেটমেন্ট করে তিনটা স্টেটমেন্ট একটু ভেরিফাই করে এন্ড দেন আমরা দুই নম্বরে যদি যাই খেয়াল করো দুই নম্বরটা হচ্ছে দুই নম্বরটা যদি আমরা দেখি দেখ
কালারলেস করে দেই ওকে ফাইন তো এই দুই নম্বরে যদি আমরা দেখি খেয়াল করো সবাই চিত্রটা দেখো সাইন আলফার জন্য তুমি জানো যেটা আমরা জানি সাইন আলফা অ্যাঙ্গেল হচ্ছে এই জায়গায় তাহলে আলফা অ্যাঙ্গেলের জন্য এটা হচ্ছে তোমার বেস বা ভূমি আর পারপেন্ডিকুলার এটা তার মানে সাইন থিটা তুমি কি জানো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস তাহলে পারপেন্ডিকুলার মানে লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব কত এই আলফা অ্যাঙ্গেলের জন্য লম্ব হচ্ছে 1 তাহলে লম্ব বাই অতিভুজ বা হাইপোটেনাস কত √5 তাহলে দিস ইজ অলসো কারেক্ট ওকে এন্ড ইন কেস অফ 3 খেয়াল করো sec আলফা আলফা অ্যাঙ্গেল যেহেতু এটা বেস এটা হচ্ছে পারপেন্ডিকুলার এন্ড দ্যাট কেস এটা হাইপোটেনাস তার মানে sec থিটা হচ্ছে কি cos এর উল্টাটা তুমি cos থিটা এগুলো কি জানো বেস বাই হাইপোটেনাস তাহলে sec থিটা কি হবে হাইপোটেনাস বাই বেস তাহলে হাইপোটেনাস কত এখানে হাইপোটেনাস হচ্ছে √5 আর বেস কত 2 √5 বাই 2 হওয়ার কথা ছিল তার মানে এইটা হচ্ছে আমাদের ফলস অ্যানসার ঠিক আছে তাহলে এটা আমাদের রেজাল্টে আসবে না তার মানে 1 আর 2 কারেক্ট তার মানে তুমি রেজাল্ট পাচ্ছ কোনটা খেয়াল করো সবাই তাহলে আমি রেজাল্ট পাচ্ছি হচ্ছে 1 আর 2 তার মানে কি এ নাম্বার যে রেজাল্ট ওকে আমরা অলরেডি 12 এবং 13 করে ফেলেছি আশা করি বুঝতে পেরেছ এইবার আসো যে 14 নাম্বার তাহলে 14 নাম্বার একটু খেয়াল করো সবাই এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা যদি একটু ভালো মতো দেখি তাহলে এই ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে খেয়াল করো ম্যাট্রিক্সটা হচ্ছে এ ইকুয়াল টু 2 0 0 0 3 0 0 0 4 এন্ড দেন উই হ্যাভ টু ফাইন্ড এ ইনভার্স তাহলে আমরা এ ইনভার্স বের করার জন্য তোমরা জানো যে এ ইনভার্স আমরা জানি যে অ্যাডজয়েন্ট বের করতে হয় অ্যাডজয়েন্ট বের করতে তোমরা কিভাবে অ্যাডজয়েন্ট বের করা হচ্ছে আগে আমরা যেটা করি এটার ডিটারমিনেন্ট নেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নেই তাহলে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি বের করো ডিটারমিনেন্ট আমরা ফারস্টে নিয়ে নেই তাহলে একটু খেয়াল করো সবাই আমরা ডিটারমিনেন্ট নিব এবার তাহলে এটার ডিটারমিনেন্ট যদি এ আমরা বের করি ডিটারমিনেন্ট অফ এ এ অর্থাৎ ওই নির্ণায়কের মানটা আমরা যদি বের করি তোমরা জানো নির্ণায়কের মানটা বের করতে হয় ফারস্টে আমরা 2 নিব এই এন্ট্রিটা কত 2 এন্ড দেন 2 ইনটু 2 এর রো এন্ড কলাম আমরা রিমুভ করি আর বাকি যে দুইটা থাকবে তাদের ক্রস মাল্টিপ্লাই তাহলে 3 ইনটু 4 এন্ড দেন -0 তার মানে কি 3 ইনটু 4 মানে কি 12 -0 তার মানে আমি আলটিমেটলি এরপরে -0 ইনটু মাল্টিপ্লাই যাই করো রেজাল্ট 0 আসবে আবার 0 ইনটু যাই গুণ করো 0 আসবে তার মানে এখানে আমি এ ইনভার্স সরি নির্ণায়ক অফ এ যে মানটা পাচ্ছ তার মানে এটা হচ্ছে 24 ওকে এরপরে আমাদের কোফ্যাক্টর বের করার জন্য তাহলে কোফ্যাক্টর সবাই একটু খেয়াল করো 0 আমরা 2 এর একটা কোফ্যাক্টর পাওয়া যাবে যেটাকে আমরা a11 বলি তাহলে 2 এর কোফ্যাক্টর আমরা যেটা a11 আমরা যদি বের করি তাহলে a11 কি আসবে খেয়াল করো 2 এর সারি এবং কলাম বাদ তার মানে 12 -0 তার মানে কি সিম্পলি 12 এরপরে আমরা যদি খেয়াল করো 0 এর কোফ্যাক্টর বের করি তাহলে 0 এর কোফ্যাক্টর মানে কি 0 এর কোফ্যাক্টর হচ্ছে আমরা 0 ইনটু মানে 0 বাদ যাবে 0 সারি কলাম যদি বাদ এরপরে 0 0 এটাও 0 হয়ে যাবে এই 0 এর জন্য অর্থাৎ এখানে এটা বাদ এটা বাদ তার মানে হচ্ছে আমরা যখন এই সবগুলো এন্ট্রি যেহেতু 0 এক্সেপ্ট প্রিন্সিপাল ডায়াগোনাল বা লিডিং ডায়াগোনাল বা কর্ণ উপাদানগুলো বাদে বাকি মুখ্য কর্ণের উপাদান বাদে সবগুলাই 0 তার মানে এই মুখ্য কর্ণের গুলো বাদে তুমি অন্য যে কোনো উপাদানের যদি কোফ্যাক্টর বের করো বা সহগুণক বের করো প্রত্যেকটা কি আসবে 0 আসবে তুমি ক্যালকুলেশন করে দেখবে ওকে এন্ড দেন তার মানে এবার 3 এর কোফ্যাক্টর বের করবা 3 এর কোফ্যাক্টর কত আসছে আমরা এটাকে বলি a22 3 এর কোফ্যাক্টর কি হবে রাইট a22 তাহলে a22 যদি আমরা বের করি তাহলে 3 এর সারি এবং কলাম বাদ তাহলে বাকি থাকছে এটা 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 তাহলে 8 -0 তার মানে কি 8 একই রকম ভাবে a33 যদি বের করি আমি এখানে লিখে ফেলি a33 সবাই একটু দেখো a33 কি আসছে রাইট তাহলে a33 আমরা পাবো a33 হচ্ছে 4 এর তাহলে এটা বাদ এবং এটা বাদ তাহলে কি 2 এবং 3 6 -0 মানে কি 6 ওকে তার মানে আর আদার্স যে এন্ট্রি প্রত্যেকটার এন্ট্রির জন্য কোফ্যাক্টর আর 0 ওকে সো আমরা এটার এ ইনভার্স আমরা যদি বের করি খেয়াল করো এবার ফাইনালি আমি এ ইনভার্সটা কি পাচ্ছি তুমি জানো এ ইনভার্সটা আমরা কিভাবে বের করি 1 বাই ডিটারমিনেন্ট অফ এ তাহলে ডিটারমিনেন্ট অফ এ আমরা কত পেয়েছি 24 এন্ড দেন আমরা জানি এখানে আমরা একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করি ইউজিং দ্য কোফ্যাক্টর ম্যাট্রিক্স
তাহলে কোফ্যাক্টর ফার্স্ট এন্ট্রি কোফ্যাক্টর কত 12 এন্ড দেন প্রত্যেকটা এন্ট্রি যেহেতু আমরা এই লিডিং ডায়াগোনাল বাদ যেহেতু 0 তাহলে সবগুলো 0 লিডিং ডায়াগোনাল ছাড়া বাকি এটার এই জায়গায় কি আসবে 22 22 কত 8 তাহলে এখানেও 0 আসছে সবগুলো তাহলে এটাও 0 এটাও 0 তাহলে এখানে কত পাচ্ছো 6 রাইট ফাইন গুড এইবার একটু খেয়াল করো সবাই এইবার আমরা এই ম্যাট্রিক্সটাকে যেহেতু আমাদের যে চারটি অপশন আছে খেয়াল করো চারটি অপশনের মধ্যে 1/24 একটা পাচ্ছো বাট এখানে 12 এখানে 2 সো এটা ম্যাচিং হচ্ছে না আর 1/24 দেয়ার নাই তার মানে তুমি বুঝতে পারছো কি এই 1/24 দ্বারা এই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করে নিতে হবে তার মানে 1/24 দ্বারা আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে রেজাল্ট কি 1/24 × 12 তাহলে কত পাবা আমি এখানে যদি লিখি একটু দেখো সবাই 1/24 × 12 কত 1/2 আর বাকিগুলো 0 বাকিগুলো তো 0ই আর এটাও 0 আর 1/24 × 8 তার মানে কি 3 × 24 তাহলে 1/3 এটাও 0 এটাও 0 এটাও 0 আর 6 × 1/24 মানে 424 তাহলে 1/4 তাহলে আমরা দেখো রেজাল্টটা পেয়ে গেছি এবার এই রেজাল্টের সাথে বাকিগুলোর সাথে মিলায় নাও ঠিক আছে এটা 0 ছিল তাহলে কোনটার সাথে ম্যাচ করছে এই যে 1/2 0 0 0 1/3 0 0 0 4 ওকে তার মানে আমরা আই থিংক যে তোমরা রেজাল্টটা পেয়ে গেছো ওকে ফাইন ঠিক আছে এটা তো এবার আমরা কোশ্চেন নাম্বার 15 সবাই একটু প্রশ্নটা খেয়াল করো প্রশ্ন নাম্বার 15 এ যা আছে আমরা দেখতে পাচ্ছো 15 এ আছে হচ্ছে ফর হুইচ ভ্যালু অফ কে দ্য লাইনস 2x - y + 7 = 0 এন্ড 3x + ky - 5 = 0 আর পারপেন্ডিকুলার টু ইচ আদার মানে দুইটা স্ট্রেট লাইন এর ইকুয়েশন গিভেন কোশ্চেনে রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে একটা আননোন আছে হচ্ছে কি কে রাইট এই কে এর ভ্যালুটা কত হবে when these two lines are perpendicular মানে একটা আরেকটার উপর কি লম্ব তাহলে তুমি জানো দুইটা স্ট্রেট লাইন যদি একটা আরেকটার উপর যদি পারপেন্ডিকুলার হয় তার মানে একটা স্ট্রেট লাইনের স্লোপ যদি m1 হয় another স্লোপ লাইনের স্লোপ যদি m2 হয় দেন তুমি জানো m1 m2 = কি -1 তাহলে আমি এখানে আগে লিখে রাখি m1 এবং m2 অর্থাৎ দুইটা লাইনের স্লোপের প্রোডাক্ট মানে ঢালের গুণফল কি -1 তার মানে আমরা ফার্স্টে কি বের করব প্রথম লাইনের স্লোপ m1 টা বের করব ওকে তাহলে ফার্স্ট লাইনের ইকুয়েশন কি 2x - y + 7 = 0 তাহলে এখান থেকে স্লোপ যদি বের করতে চাও আমরা জানি স্লোপ বের করতে চাই হচ্ছে ফর্মুলা আমরা বের করি খুব সহজ ভাবেই সেটা হচ্ছে রাইট তো আমরা এখানে স্লোপ গুলো আগে একটু বের করে নেব ঠিক আছে তাহলে আমরা অলরেডি জানি স্লোপ বের করতে হয় কি y = mx + c তাহলে ওই লাইনটাকে আমরা যদি y = mx + c তে কনভার্ট করি তাহলে y ওই পাশে নিয়ে গেলে 2x + 7 তার মানে ফার্স্ট লাইনের স্লোপ y = mx + c বের করলে x এর যে সহগ x এর সহগ কত পাচ্ছ 2 তার মানে ফার্স্ট লাইনের স্লোপ m1 = 2 এন্ড সেকেন্ড লাইনের স্লোপ আমরা বের করব m2 এবার m2 কত আসছে একটু খেয়াল করো সবাই m2 আসবে হচ্ছে m2 আমরা এই সেকেন্ড লাইনের ইকুয়েশন থেকে বের করব তাহলে এখানে কি লিখতে পারো তোমরা kx equal to minus 3x plus 5 kx আমরা ky equal to লিখতে পারি কি minus 3x plus 5 তার মানে y equal to কি minus 3x by k plus 5 by k তাহলে x এর সহগ কত পাচ্ছ minus 3 by k তার মানে আমরা যে স্লোপটা পাবো এখানে খেয়াল করো সবাই m2 equal to minus 3 by k right minus 3 by k তার মানে আমি m1 পেয়ে গেলাম এবং m2 পেয়ে গেলাম তাহলে আমি বলেছি কি এই দুইটার প্রোডাক্ট হচ্ছে কি গুণফলটা কি মাইনাস 1 তাহলে m1 হচ্ছে 2 তাহলে 2 ইনটু m2 কত m2 হচ্ছে মাইনাস 3 বাই k রাইট তাহলে দিস ইজ ইকুয়াল টু কি মাইনাস 1 এন্ড দেন আমরা এখান থেকে k এর মানটা বের করে নেব ওকে দিস ইমপ্লাইজ তাহলে k মাইন মাইনাস 6 বাই k ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস মাইনাস কাটা যায় k = 6 তাহলে k এর ভ্যালু আমরা k
কি পাচ্ছি, তাহলে রেজাল্ট তোমরা পাবা কি nk এর মান 6 কোথায়, d তে। ওকে তাহলে আমরা রেজাল্টটা পেয়ে গেলাম k 6, তাহলে এখানে কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা হচ্ছে দিস ওয়ান। ওকে ফাইন, এর পরবর্তীতে দেখো 16 নম্বর যে প্রশ্ন, তাহলে 16 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো সবাই মনোযোগ সহকারে, cos cos 10 ডিগ্রি মান দেওয়া আছে কত p। এবার আমরা এখান থেকে cos 10 ডিগ্রি হচ্ছে p, এখান থেকে বের করতে হবে কি sin 20 ডিগ্রি। একটু দেখো সবাই কেমনে বের করবা, একটু চিন্তা করো, আমরা sin cos এর মান দেওয়া আছে, sin এর মান বের করতে হবে, রাইট? তাহলে কিভাবে বের করা যাবে, তুমি জানো যে sin, আমি খেয়াল করো এখানে sin 20 ডিগ্রি, sin 20 ডিগ্রি কে আমরা লিখতে পারি, sin 20 ডিগ্রি কে আমি লিখতে পারি sin 20 ডিগ্রি সমান sin sin 20 ডিগ্রি সমান। তো আমরা 16 নম্বর প্রশ্ন হচ্ছে cos 10 ডিগ্রি দেওয়া আছে, তাহলে sin 20 ডিগ্রি বের করতে হবে। আমরা জানি যে sin 20 ডিগ্রি কে আমরা লিখতে পারি 2 ইনটু 10 ডিগ্রি, ওকে 2 ইনটু 10 ডিগ্রি, তাহলে উই নো sin 2 একটা ফর্মুলা জানি, তাই না? sin 2 ইনটু a, আমি 20 ডিগ্রি কে 10 ডিগ্রি কে যদি আমরা a ধরি, sin 2 এর ফর্মুলা কি তুমি জানো, 2 sin a cos a, 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 right? 2 sin a cos, 2 sin a cos, 2 sin a cos a, এখানে খেয়াল করো সবাই, এই যে cos a মানে কি, cos 10, cos 10 ডিগ্রি মান আমি জানি p, তো এবার এটাকে আমরা একটু লিখতে পারি 2 into sin স্কয়ার থিটা, তুমি জানো কি cos 1 minus cos স্কয়ার থিটা, তাহলে sin থিটা কি root over, root over 1 minus cos স্কয়ার থিটা, তাহলে 1 minus cos স্কয়ার 10 ডিগ্রি, তাহলে cos স্কয়ার cos 10 ডিগ্রি মানে কি p, তাহলে 1 minus cos স্কয়ার মানে কি p স্কয়ার, তাহলে 1 minus p স্কয়ার into cos 10 ডিগ্রি মানে কি p, তার মানে রেজাল্ট কি পাচ্ছি 2p into root over 1 minus, তাহলে 2p into root over 1 minus p স্কয়ার, রাইট? তার মানে আমি রেজাল্টটা পাচ্ছি হচ্ছে 2p into root over 1 minus p square, অর্থাৎ আমি এখানে যদি বলি যে রেজাল্ট হচ্ছে this one, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের এই রেজাল্ট। এরপরে দেখো 17 নম্বর, তাহলে how many rearrangements can be done with the letters of the word America, তাহলে কোশ্চেনটা সবাই একটু বোঝার চেষ্টা করো, তাহলে কোশ্চেনটা হচ্ছে এখানে যা বললাম মানে একটা ওয়ার্ড দেওয়া হচ্ছে আমেরিকা, এই আমেরিকা ওয়ার্ডটাকে তুমি কত ওয়েতে পুনর্বিন্যাস করতে পারবে, কত ভাবে সবগুলো লেটার নিয়ে মোট কত রকম ভাবে পুনর্বিন্যাস করা যাবে আমাদের এটা বের করতে হবে, ঠিক আছে? তার মানে আমরা যেটা করব এখানে আমেরিকা শব্দটিতে খেয়াল করো টোটাল লেটার কয়টা আছে, 1 2 3 4 5 6 7টা লেটার, 7টার মধ্যে দুইটা আছে এ, তাহলে তুমি জানো কি 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই দুইটা এ থাকার কারণে, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর পুনর্বিন্যাসের ক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্ট যেটা, এটা ওয়ার্ড হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, তাহলে রিঅ্যারেঞ্জমেন্টের জন্য আমরা জানি ওই যে আমেরিকা একটা ওয়ার্ড ইটসেলফ অ্যারেঞ্জ ওয়ার্ড, সো এখানে রিঅ্যারেঞ্জমেন্টের জন্য 1 মাইনাস করতে হয়, ওকে সিম্পল আইডিয়া। দেন 7 ফ্যাক্টোরিয়াল তুমি জানো হচ্ছে 5040, তাহলে কোটাতে বের করবা 7 ফ্যাক্টোরিয়াল 5040 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2, তাহলে 5 অর্থাৎ 5040 কে 2 দিয়ে ভাগ দিলে রেজাল্ট হবে 2520, তাহলে এখানে তুমি পাবা 2520 আর 1 মাইনাস করবা, তাহলে 2520 থেকে 1 যদি মাইনাস করো তাহলে রেজাল্ট কি পাবা 2519, তাহলে 2519 কোথায় আছে এই জায়গায়, ওকে? তার মানে আমার এখানে 17 নম্বর রেজাল্ট হচ্ছে কত, এ নাম্বার, ফাইন। এরপর হচ্ছে 18 নম্বর প্রশ্ন দেখো সবাই, হ্যাঁ, তাহলে 18 নম্বরের জন্য মনোযোগ সহকারে দেখো কোশ্চেনটা 18, ওকে? তাহলে 18 তে আমরা যদি যাই, এখানে একটা তোমার ফিগার দেওয়া আছে, ঠিক আছে, তাহলে ফিগার অনুযায়ী আমাদের কাজ করতে হবে, ওকে? তাহলে ফিগারটা সবাই একটু দেখো, প্রশ্নটা দেখো 18 নম্বর, মনোযোগ সহকারে দেখো আমাদের ফিগারটা ক্লিয়ার করতে হবে, ওকে? তাহলে এখানে তুমি ফিগারটা দেখতে পাচ্ছ, রাইট? তো এই ফিগারে হচ্ছে আমরা তো এটা আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এই চিত্রটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণের চিত্র, রাইট? তাহলে পরাবৃত্তের আমরা জানি মেইন ইকুয়েশনস হচ্ছে দুইটা, একটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax আর একটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4by,
তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4ax এর জন্য তুমি জানো যে চিত্রটা y স্কয়ার ইকুয়াল টু 4ax হলে চিত্রটা হয় এরকম আর মাইনাস x হলে তাহলে চিত্রটা হয় এরকম রাইট আর একই রকম ভাবে যদি x স্কয়ার ইকুয়াল টু 4by হয় তাহলে x স্কয়ার ইকুয়াল টু 4by অক্ষরেখাটাকে y অক্ষ ধরে চিত্রটা হচ্ছে এরকম আর যদি মাইনাস 4by হয় তাহলে চিত্রটা হচ্ছে এই রকম ঠিক আছে তাহলে এখানে আমরা দেখো চিত্রের সাথে আমরা যদি এটা মিলানোর চেষ্টা করি তাহলে দেখো আমাদের এখানে এই যে চিত্রটা সেটা হচ্ছে এই চিত্রের সাথে তোমার ম্যাচিং হচ্ছে ঠিক আছে তাহলে কোন চিত্রে আমরা এই যে এই চিত্রটা যেটা পাচ্ছি আমরা এই চিত্রের সাথে আমরা মোটামুটি একটা ম্যাচিং পাচ্ছি তাহলে এই চিত্রের জন্য আমরা সমীকরণের সমীকরণ অলরেডি বলেছি কি x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4by माइनस तुलना करते समीकरण चित्रे चित्रे x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4by অর্থাৎ c নাম্বার যে প্রশ্নটা সেটার সাথে আমাদের ম্যাচ করছে ঠিক আছে তাহলে এটার রেজাল্ট আমরা পাচ্ছি কি c সরি এটার রেজাল্ট হচ্ছে ঠিক আছে ওকে আমরা c নাম্বার যে রেজাল্ট আগে বলেছি যেটা c নাম্বার হ্যাঁ তাহলে এটা আমরা আলটিমেটলি নেটটো নো কালার দিয়ে দিই ওকে ওকে ঠিক আছে তো সি নাম্বার যে রেজাল্ট আমরা পেলাম এবার আসো আমরা ডিতে যাই ডিতে সবাই একটু দেখো ডি সরি 19 নাম্বার প্রশ্নে আমরা যদি যাই তাহলে 19 নাম্বার প্রশ্নটা কি একটা ডিটারমিন্যান্ট দেওয়া আছে 3 2 4 0 এই ডিটারমিন্যান্টের জন্য ভ্যালু বের করতে হবে অর্থাৎ একটা ডিটারমিন্যান্টের ভ্যালু বের করার জন্য আমরা একটু আগে দেখিয়েছি আমরা একটা যখন ইনভার্স ম্যাট্রিক্স বের করেছিলাম ওই জায়গায় আমরা এক্সপ্লেইন করেছি ডিটারমিন্যান্ট কিভাবে বের করতে হয় আমরা এখানে আবার ডিটারমিনেন্ট একটু বের করার চেষ্টা করি তাহলে এটার ডিটারমিনেন্ট তুমি যদি বের করো আমরা এটা ডিটারমিনেন্ট দেখো সবাই এটা ডিটারমিনেন্ট হবে 3 × 3 × 3 এর রো কলাম বাদ তাহলে কি -6 + 6 = 0 তাহলে এটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে এন্ড দেন ফর্মুলার -2 × তাহলে 2 × এটার রো এবং কলাম বাদ এটার রো এন্ড কলাম বাদ তাহলে এখানে কি 0 -6 তাহলে এখানে রেজাল্ট ভার্সেস -6 এরপরে পাচ্ছি যেটা ওকে 4 এর জন্য তাহলে +4 × 4 এর রো কলাম বাদ 0 -3 তাহলে এখানেও -3 তাহলে আলটিমেটলি দেখো রেজাল্টটা কি পাচ্ছ এখানে মাইনাস হচ্ছে +12 এখানে প্লাস মাইনাস -12 তাহলে রেজাল্ট হচ্ছে কি 0 তার মানে আমাদের যেটা বলছিলাম এখানে আমরা যে রেজাল্টটা বললাম যেটা খেয়াল করো এক নাম্বার যেটা এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যানসার রাইট এক নাম্বারটা আমাদের কারেক্ট অ্যানসারের মধ্যে আসলো ওকে এবার দুই নম্বরে আসি দুই নম্বরটা দেখো সবাই কোফ্যাক্টর আর মাইনরের যে ব্যাপারটা আমরা জানি কোফ্যাক্টর এবং মাইনরের সাথে মানে ছোট্ট একটু পার্থক্য মাইনরের ক্ষেত্রে আমাদের এই সাইনটা হচ্ছে ইগনোর করা লাগে আর কোফ্যাক্টরের ক্ষেত্রে সাইনটা আমাদের হিসাবে নিতে হয় ওকে তাহলে এবার 2 3 2 3 মানে কি দুই নম্বর সারি তিন নম্বর কলাম দুই নম্বর সারি অর্থাৎ এই 6 এর জন্য যে মাইনর বের করতে হবে 6 এর মাইনর কত রো এবং কলাম বাদ তাহলে মাইনর বের করলে -3 - 2 - 5 তাহলে -5 আসবে বাট এখানে রেজাল্ট কি +5 সো এটা ইনকারেক্ট তাহলে 19 নম্বরে যেটা আমরা 1 আর 2 ইনকারেক্ট তিন নম্বর ইচ্ছা করলে তুমি মান বের করতে পারো এবার নাও বের করতে পারো ঠিক আছে আমরা অটোমেটিক্যালি -3 - 2 রাইট -5 সো এটা ইনকারেক্ট এবং ফ্যাক্ট দুই নাম্বার সারির এক নাম্বার কলাম
দুই নাম্বার সে এক নাম্বার কলাম কি জিরো আছে, জিরোর এটার আমরা কোফ্যাক্টর বের করবো, জিরোর কোফ্যাক্টর কি এটা এবং এই রো এবং এই কলাম বাদ, তার মানে কি পাচ্ছি এটা কোফ্যাক্টর হচ্ছে এটা রো কলাম যদি বাদ দিয়ে দিই আমরা তাহলে কি পাচ্ছ মাইনাস ফোর, মাইনাস মাইনাস প্লাস ফোর, তাহলে মাইনাস ফোর প্লাস ফোর কি জিরো, রেজাল্ট হচ্ছে এক আর তিন, ঠিক আছে। তাহলে উনিশের আমি রেজাল্ট এক তিন মানে কি সি নাম্বার যে রেজাল্টটা পাচ্ছ। ওকে তো এইবার আমরা খেয়াল করো উনিশ গেল, এবার যদি বিশ নাম্বারে যাই, বিশ নাম্বারের যে এখানে যে কোশ্চেনটা একটু দেখি, এই এইটুকুর জন্য এখানে যেটা বলা হয়েছে একটা সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে খেয়াল করো, এবং এই সার্কেলটা কি করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সার্কেলটা টাচ করে ওয়াই এক্সিস কে, তাহলে ওয়াই অক্ষকে যদি এই সার্কেলটা তোমার টাচ করে ইন দ্যাট কেস, তাহলে ওয়াই অক্ষকে টাচ করলে রেজাল্টটা কি হবে একটু দেখো সবাই, সি নাম্বার বলছি রাইট। তাহলে এখানে প্রশ্নটা একটু দেখো, আমরা জানি যখন একটা সার্কেল ওয়াই অক্ষকে টাচ করে, ওয়াই অক্ষকে যখন স্পর্শ করে, তখন আমরা ফর্মুলা জানি কি এফ স্কোয়ার ইকুয়াল টু সি, আমরা জানো ফর্মুলা হচ্ছে এফ স্কোয়ার ইকুয়াল টু সি, তাহলে এখানে এফ কত, এফ হচ্ছে এখানে টু এফ ওয়াই, এফ হচ্ছে এখানে টু, তাহলে টু স্কোয়ার ইকুয়াল টু সি, তার মানে কি এফ স্কোয়ার বলতে টু, টু স্কোয়ার মানে কি ফোর, তাহলে আমি সি এর ভ্যালুটা কি পাচ্ছি ফোর পাচ্ছি, তাহলে রেজাল্ট কত সি নাম্বার। ওকে তাহলে এখানে আমি অ্যান্সার বলতে পারতেছি এটা। ওকে এবার আসো, আমি সি এর ভ্যালু পেয়ে গেলাম ফোর। এবার একুশ নম্বরে হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, মানে ওই যে ওয়াই অক্ষকে যে বিন্দুতে টাচ করে বা স্পর্শ করে ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। ওয়াই অক্ষের উপরে আমরা জানি এক্স এর মান কত জিরো, তাহলে এক্স এর মান আমরা যদি জিরো বসাই এই সমীকরণে, এক্স এর মান জিরো বসাইলে প্রথমটা জিরো, ওয়াই এর মান আমরা জানি না, ওয়াই বের করব, ওয়াই স্কোয়ার থাকলো, তারপরে এক্স জিরো মানে এটা পুরোটা জিরো, পরে প্লাস ফোর ওয়াই থাকলো, ওয়াই থাকবে ফোর ওয়াই রাইট, আর লাস্টে কত প্লাস সি, সি এর মান কত পেয়েছো তুমি প্লাস ফোর পেয়েছো, দিস ইকুয়াল টু কি জিরো। এবার এটাকে যদি তুমি সলভ করো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি ওয়াই প্লাস টু হোল স্কোয়ার, আলটিমেটলি ওয়াই এর মান আমরা পাচ্ছি ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো, মানে ওয়াই ইকুয়াল টু মাইনাস টু, তার মানে বিন্দুটা পাচ্ছি কি এক্স এর মান জিরো ওয়াই এর মান মাইনাস টু, তার মানে আমি রেজাল্টটা পেয়ে যাব এক্স এর মান জিরো ওয়াই এর মান মাইনাস টু, অর্থাৎ আমরা রেজাল্ট কোনটা পাবো বি নাম্বার, তাই না। মানে আশা করি এটাও বুঝতে পেরেছ, সমস্যা হওয়ার কথা না, মোটামুটি আমরা কোনো জিনিসই দেখলাম। এরপরের প্রশ্নটা দেখো সবাই, পরের প্রশ্নটা হচ্ছে বাইশ নাম্বার যেটা, আমরা এটা যদি একটু আন্ডারলাইন করি সিম্পল জিনিস, তাহলে একটা ভেক্টর দেওয়া আছে পি থ্রি আই প্লাস টু জে মাইনাস টু কে, কিউ হচ্ছে মাইনাস আই প্লাস জে মাইনাস সিক্স কে, এই দুটো ভেক্টর রেজাল্টেন্ট ভেক্টর মানে লব্ধি ভেক্টর, পি এবং কিউ এর লব্ধি ভেক্টর, তার মানে কি পি প্লাস কিউ বের করব, আলটিমেটলি আমাদের এখানে যেটা করতে হবে পি প্লাস কিউ, অর্থাৎ এই দুটা ভেক্টরের যোগফলটা নিলেই হচ্ছে। তাহলে দুটা ভেক্টরের যদি যোগফল নেও লব্ধি ভেক্টর আর ইকুয়াল টু পি প্লাস কিউ, তাহলে দুটো যোগ করে নাও থ্রি আই মাইনাস আই, তাহলে কত টু আই, তাহলে টু আই, তারপরে হচ্ছে টু জে প্লাস জে, তাহলে প্লাস থ্রি জে এন্ড মাইনাস টু কে মাইনাস সিক্স কে, তাহলে মাইনাস এইট কে। ওকে তার মানে দেখো কোনটা মিলে যায় টু আই প্লাস থ্রি জে মাইনাস এইট কে, টু আই প্লাস থ্রি জে মাইনাস এইট কে, তাহলে তুমি এখানে বি নাম্বার যেটা রেজাল্ট পেয়ে গেলাম। ওকে তাহলে আমরা এখানে বি নাম্বারের রেজাল্টটা পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে তেইশ নাম্বার দেখো, তেইশ নাম্বার প্রশ্নটা হচ্ছে একটা তিনটা কোণের মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি থ্রি পাই বাই টু, দেন কোসেক বি প্লাস সি আমাদের বের করতে হবে, তাহলে কোসেক বি প্লাস সি আমরা যদি বের করি তাহলে দেখো আমরা কোয়াড্রেন্ট ইউজ করতে হবে এখানে, হ্যাঁ কোয়াড্রেন্ট যদি আমরা ইউজ করি তাহলে এখানে কল করো কোসেক বি প্লাস সি আমরা যদি লিখি
হচ্ছে a plus b plus c যদি পাই বাই 2 হয় তাহলে b plus c কি হবে 3 পাই বাই 2 3 পাই বাই 2 মাইনাস a রাইট তাহলে 3 পাই বাই 2 আমরা এটা যদি কোয়াড্রেন্ট ভাঙি তাহলে 3 পাই বাই 2 1 পাই বাই 2 2 পাই বাই 2 3 পাই বাই 2 মাইনাস সামথিং মানে কি কোন কোয়াড্রেন্টে এই কোয়াড্রেন্টে আসছে রাইট তাহলে এই কোয়াড্রেন্টের ঘটনা কি অল স্টুডেন্ট টেক মানে কি 10 পজিটিভ আদার্স অল আর নেগেটিভ তার মানে এর রেজাল্ট যেটা আসবে এটা প্রথমেই মাইনাস চিহ্ন আসবে আর পাই বাই 2 এর সাথে কি আছে এখানে 3 আছে তার মানে 3 তুমি জানো কি এটা 3 বাই 2 যেটা 3 বাই পাই বাই 2 এর সাথে 3 আছে তাহলে 3 কি অড নাম্বার মানে কি বিজোড় বিজোড় হলে তুমি জানো চেঞ্জ হয়ে যাবে কোসেকটা কি হয়ে যাবে তাহলে সেক তার মানে মাইনাস সেক এত রিভলভিং হিসাব শেষ তার মানে লাস্টে যে অ্যাঙ্গেলটা থাকবে অ্যাঙ্গেল হচ্ছে সেকে তাহলে রেজাল্ট আমি কি পাচ্ছি মাইনাস sec a অর্থাৎ 23 নম্বরের রেজাল্ট হচ্ছে মাইনাস sec a আমরা এই রেজাল্টটা পেয়ে গেলাম 24 নম্বর দেখো 24 নম্বর হচ্ছে আমি যদি কোশ্চেনটা যদি একটু দেখো সবাই 24 এর কোশ্চেনটা হচ্ছে এখানে একটা তোমার স্ট্রেট লাইন আছে হুইচ ওয়ান ইজ দা গ্রাফ অফ 3x + 4 = 12 এই স্ট্রেট লাইনের লেখচিত্র নিচের কোনটি আমাদের এটা বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা লেখচিত্র দেখো আমরা জানি একটা স্ট্রেট লাইনের লেখচিত্র অঙ্কন করার জন্য সরল রেখাটাকে আমরা যেটা করি যে ছেদক আকারে সরল রেখায় প্রকাশ করো তার মানে কি x / a + y / b = 1 তাহলে x / y / b = 1 আকারে প্রকাশ করলে অর্থাৎ 12 দিয়ে ভাগ দিবা তাহলে 3x / 12 মানে কি 4 আর 4 / 12 মানে কি 3 অর্থাৎ x / 4 y / 3 তাহলে x অক্ষ বরাবর 4 তাহলে x অক্ষ বরাবর 1 2 3 4 এখানে আর y অক্ষ বরাবর 3 তাহলে এটুকু 4 আর এটুকু কি 3 তারপরে এই জয়েন করে দিলে আমি এই যে স্ট্রেট লাইনটা পাবো এটা তাহলে দেখো এটা হচ্ছে এখানে 4 0 আর এখানে হচ্ছে কি 0 3 তাহলে 4 0 0 3 কোথায় আছে এই যে 4 0 0 3 তাহলে आंसर হচ্ছে 24 এর आंसर কি সি নাম্বার তাহলে 4 0 আর 0 3 যেটা আমরা সি নাম্বার आंसर পেয়ে গেলাম আমি এখানে आंसरটাকে যদি একটু আন্ডারলাইন করি তোমাদের সুবিধার জন্য রেড কালার দিয়া তাহলে এইটা হচ্ছে আমার आंसर ওকে এইবার ফাইনালি আমরা আরেকটা বাকি আছে হচ্ছে 25 নাম্বার জেনে একটা ওকে তাহলে 25 নাম্বার মেথে একটু দেখো সবাই হ্যাঁ দ্য ফাংশন fx = তাহলে এখানে কল করো দ্য ফাংশন fx = দেয়া আছে কি sin x তাহলে fx = sin x রাইট তাহলে আমরা sin x এর জন্য তাহলে ডোমেন আমরা sin x এর লেখচিত্রটা যদি একটু আঁকি তোমরা জানো যে sin x এর লেখচিত্রটা কেমন হয় তোমরা ভালো মতোই জানো 0 দিয়ে পাস হয় আবার পাই বাই 2 এর জন্য 1 আবার 180 তার মানে কি এদিকে আইসা আবার এদিকে এই বরাবর এভাবে পাস হয়ে যাবে রাইট তার মানে এটা কি অরিজিন দিয়ে পাস হয় তাহলে এই যে লাইনটা খেয়াল করো তাহলে এবং এটা আস্তে আস্তে এদিকে আরো এরকম করে কন্টিনিউয়াস এবং এদিকে আরো কন্টিনিউয়াস যাইতে থাকে তার মানে x এর ভ্যালু কি অল রিয়েল ভ্যালু তার মানে ডোমেইন হচ্ছে অল রিয়েল ভ্যালু রাইট কারেক্ট এক নাম্বারটা কারেক্ট রেঞ্জ হচ্ছে কত হাইয়েস্ট ভ্যালু তুমি জানো হাইয়েস্ট ভ্যালু 1 আর লোয়েস্ট ভ্যালু কি মাইনাস 1 যেটা লোয়েস্ট ভ্যালু আর এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু তার মানে এটা রেঞ্জটা হচ্ছে মাইনাস 1 থেকে 1 রেঞ্জটা হচ্ছে মাইনাস 1 থেকে এটা কারেক্ট দ্য গ্রাফ ইজ সিমেট্রিক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে এটা সিমেট্রিক না বিকজ অফ আমরা জানি এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে মানে এটা উল্টায় দিলে আবার ঘুরে ফিরে একই থাকে তার মানে কি সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্স অ্যাক্সিস হইতো তার মানে এখানে কারেক্ট হচ্ছে তোমার কি যেটা আমরা কারেক্ট বলতেছি 2 আর 2 আর 3 রাইট 2 আর 3 তার মানে আমার आंसर কোনটা পাচ্ছি 2 3 কোথায় আছে সরি 1 2 1 2 কোথায় আছে এ নম্বরে তাহলে এখানে আমার রেজাল্ট হচ্ছে 25 এর এ তাহলে এখানে সবগুলো आंसर দেওয়া আছে কল করো সবাই সরি এখানে হচ্ছে আমরা আগে যে 1 থেকে 11 করেছিলাম আর আজকে যে আমরা দেখলাম এই 12 থেকে যে 25 সবগুলো आंसर দেওয়া আছে প্রয়োজনে সবাই आंसर গুলো লিখে রাখতে পারো ঠিক আছে তাহলে আমরা এর মধ্য দিয়ে আজকে যে এমসিকিউ গুলো সমাধান করে দিলাম আশা করি তোমাদের সেটা উপকারে আসবে এবং এমসিকিউ গুলো তোমরা নিজেরা বাসায় বিভিন্ন বোর্ডের এমসিকিউ দেখবা যে তোমাদের বইয়ের পিছনে দেওয়া আছে এগুলো ওয়ান বাই ওয়ান তোমরা যেটা করবে এগুলো কি করবে তোমরা সলভ করার চেষ্টা করবে ঠিক আছে তো আমরা আজকের ক্লাস দীর্ঘায়িত করছি না তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে ক্লাস শেষ করছি।